আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব অল্প সময়ে লসাগু নির্ণয় করতে হয় এই পদ্ধতি জানা থাকলে আপনি কোনো সংখ্যার লসাগু পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে বার করে ফেলতে পারবেন তো চলুন দেখি আমরা কিভাবে কোনো সংখ্যার লসাগু বার করতে পারি আমরা প্রথমে যে উদাহরণটি নিয়েছি সেটি হচ্ছে দুই তিন এবং বারো এই তিনটি সংখ্যার লসাগু বার করতে হবে তার জন্য আমাদের প্রথম কাজ হবে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়োকে সেটা বার করা দুই তিন এবং বারো এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বারো এখন আমরা দেখবো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটা ভাগ যাচ্ছে কি না এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে বারোকে ভাগ করতে পারি তাহলে আমরা দুইটাকে কেটে দেব তার পরের সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে আমরা বারোকে ভাগ করতে পারি তিনে চারি বারো সেই জন্য আমরা তিনকেও কেটে দেব। তাহলে পড়ে আছে বারো তাহলে আমাদের লসাগু হচ্ছে বারো পরের উদাহরণটা দেখুন এখানে আছে চার ষোলো এবং বত্রিশ তাহলে সবচেয়ে বড় হচ্ছে বত্রিশ তাহলে আমরা দেখব চার দিয়ে বত্রিশকে ভাগ করা যাচ্ছে কিনা চার আষ্টে বত্রিশ চার দিয়ে বত্রিশকে ভাগ করা যাচ্ছে তাহলে চার কেটে দেবো ষোলো দুগুণে বত্রিশ ষোলো দিয়ে বত্রিশকে ভাগ করা যাচ্ছে সেই জন্য ষোলো কেটে দেব তাহলে পড়ে আছে কত বত্রিশ সেই জন্য এদের লসাগু হচ্ছে বত্রিশ তাহলে একই রকমভাবে আমরা এটাও সমাধান করে ফেলতে পারি দেখুন এখানে সবচেয়ে বড় চল্লিশ পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করতে পারি সেই জন্য পাঁচ কেটে দেব দশ দিয়ে চল্লিশকে ভাগ করতে পারি সেই জন্য দশ কেটে দেব। তাহলে পড়ে আছে কত চল্লিশ তাহলে লসাগু হচ্ছে চল্লিশ এর পরের উদাহরণে দেখুন এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে চোদ্দো তাহলে এখন আমরা দেখব দুই দিয়ে চোদ্দোকে ভাগ যাচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি দুই দিয়ে চোদ্দোকে ভাগ করতে পারি তাহলে দুই কেটে যাবে সাত দিয়েও চোদ্দোকে ভাগ করতে পারি তাহলে সাত কেটে যাবে তাহলে পড়ে আছে কত চোদ্দো এর পরের উদাহরণটা দেখুন সবচেয়ে বড় সংখ্যা ষোলো তাহলে চার দিয়ে আমরা ষোলোকে ভাগ করতে পারি চার কেটে দিলাম ছয় দিয়ে ষোলোকে ভাগ করতে পারি না তাহলে আমরা কি করব এখন এই ষোলোর সঙ্গে দুই গুণ করব। তাহলে ষোলোর সঙ্গে দুই গুণ করলে কত হয় ষোলো দুগুণে বত্রিশ এখন আমরা দেখব এই বত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে পারছি কিনা বত্রিশকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি না সেই জন্য আমরা এই ষোলোর সঙ্গে এখন তিন গুণ করবো ষোলোর সঙ্গে যদি তিন গুণ করি তাহলে কত হয় ষোলো গুণ তিন তিন ষোলো আটচল্লিশ এখন আমরা কে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারছি না। ছয় দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করতে পারি ছ আসতে আটচল্লিশ তাহলে আমাদের লসাগু হবে আটচল্লিশ এই অঙ্কটার দিকে খেয়াল করুন এখানে বড় হচ্ছে সাত ছোট তিন তিন দিয়ে সাতকে ভাগ করতে পারি না তাহলে সাতের সঙ্গে আমরা দুই গুণ করব সাতের সঙ্গে দুই গুণ করলে কত হয় সাত দুগুণে চোদ্দ কেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি না তাহলে এখন আমরা সাতের সঙ্গে তিন গুণ করব। তাহলে সাত গুণ তিন তাহলে কত হয় তিন সাথে একুশ তাহলে একুশকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন সাথে একুশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন এবং সাতের লসাগু হচ্ছে একুশ তিন দিয়েও গুণ করে যদি না ভাগ যেত তাহলে আমরা চার দিয়ে গুণ করতাম এইভাবে আমরা গুণ করে করে এগিয়ে যেতাম যতক্ষণ না পর্যন্ত আমরা সংখ্যাগুলি দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে পারছি এখন আপনাকে বলে রাখি এই নিয়মে অঙ্ক করলে আপনি সব সময় নাম্বার পাবেন না যেমন ধরুন আপনাকে কতকগুলো সংখ্যা দিয়েছে এবং বলেছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে তাহলে আপনি যদি এই নিয়মে লসাগু নির্ণয় করেন তাহলে আপনি কোনো মার্কস পাবেন না তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই নিয়ম আমরা কোথায় ব্যবহার করব এই নিয়ম আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে ব্যবহার করতে পারেন অথবা ভগ্নাংশের যোগ বিয়োগ এবং ছোট বড় নির্ণয়ের জন্য এই নিয়মে আপনি লসাগু নির্ণয় করতে পারেন এছাড়াও আরও অনেক অঙ্ক আছে যেখানে আপনার লসাগু নির্ণয় করা প্রয়োজন কিন্তু সেই লসাগুটা আপনাকে করে দেখাতে হয় না সেক্ষেত্রে আপনি এই নিয়মে লসাগু করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন